হ্যালো এভরিওয়ান, আমি সুবিধা, তোমরা দেখছো হ্যাংরামি। হ্যাঁ, একটু এইভাবেই ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতেছে, নাহলে দুটো খাওয়ার ফিট হচ্ছিল না। তো আজকে বেশ অদ্ভুত দুটো খাওয়ার আছে আমার সাথে, আর দুটোই আমার ফেভারিট কিনা আমি জানি না, কারণ হতে পারে নাও হতে পারে। একটা হচ্ছে চিজ কর্ন ফুচকা, যেটা ফুচকাওয়ালা নামের ওই দোকানের, আর সেই দোকানের আরেকটা আইটেম চকলেট স্যান্ডউইচ, যেটার সাথে একটা আইসক্রিমও দিয়েছে, বাট আইসক্রিম স্টিক দেয়নি, সেটা আলাদা। বাট ঠিক আছে, দেখা যাক কেমন এটা খেতে। তো চলো একবার ক্লোজ আপ দিয়ে দেখিয়ে দিই, আর তারপরে খাওয়া যাক। ওকে, তো এরকম কিছু চকলেট স্যান্ডউইচটা, এটার দাম 99 আর এইটার দামও 99। আমার ফুচকা থেকে এসছে, কোনো ব্র্যান্ডিং সেরকম নেই, জাস্ট নর্মাল প্যাকেজিং, আর সাথে একটা আইসক্রিম দিয়েছে আমাকে আমুলের, এটা বেশ ভালো। এটা তো এটার সাথে খাওয়ার জন্য, বাট হ্যাঁ আমি ঠান্ডার জন্য আইসক্রিমটা খাবো না, বাট এটা খেয়ে দেখবো, সঙ্গে এটা খাবো। এইটা তো বেস্ট লাগছে দেখতে, মেয়োনিজ, চিলি ফ্লেক্স, ভিতরে একটা চিজি কর্ন স্টাফিং, এটা হলো চিজ কর্ন ফুচকা, এটা চকলেট স্যান্ডউইচ। তো চলো দেখা যাক। ওকে, তো প্রথম ট্রাই যেটা আমি দিয়ে করবো সেটা অবশ্যই ফুচকাটা। একটু নরম হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে, বাট হ্যাঁ দেখতে তো ভালো লাগছে, খেয়ে দেখি। আরেকটা খেয়ে তোমায় বলছি, অ্যাকচুয়ালি এটা ফুচকার মতন টেস্টি না, এটা চিজি, অনেকটা চিজি ফ্লেভার, সঙ্গে ধরো পিৎজার ফ্লেভারটা, পিৎজার ফ্লেভারটা, আগেরবার এই ভুলটা হয়েছিল, পিৎজার ফ্লেভারটা অনেকটা তুমি এর সাথে পাচ্ছ, ভরে ভরে চিজ দাও। যদি ফুচকাটা একটু নরম হয়ে গেছে, তো ওখানে বসে খেলে এটা আরো বেটার লাগতো, বাট ঠিক আছে, খেতে কিন্তু হেভি লেগেছে, খেতে আমার হেভি লেগেছে, ফুচকার টেস্ট না, বাট যেই টেস্টটাই আসছে পিৎজা বা যেটা, হেভি লাগছে। দেখো পুরো চকলেট, এখানটা যদি তোমাকে দেখাই, পুরো চকলেট সস, হেভি জিনিস, দেখতে তো হেভি লাগছে, আমি জানি না এটা খেতে কেমন হবে, অনেস্টলি, কারণ আমি কখনো খাইনি, দেখা যাক। গড লেভেল জিনিস, ব্রাউনি, ব্রাউনি ভিতরে চকো চিপস, চকলেট সস, চরম ভাবে এটাকে টস করা, উপরে পুরো চকলেট সসের লেয়ার, সঙ্গে একটা ক্রাঞ্চি ব্রেড এর স্টাইল, এটা বেস্ট লাগছে, বেস্ট। ওকে, তো প্রথমে অ্যাপোলজি চাইছি ফুচকাওয়ালার থেকে, আমি আগের বার কিছু ভুল করে ফেলেছিলাম, তাই না, এই ভিডিওটা আমি আবার এডিট করে ছাড়লাম। তোমাদের ফুচকা আমার সত্যি নেক্সট লেভেল লেগেছে, আর বিশেষ করে চকলেট স্যান্ডউইচটা নেক্সট লেভেল লেগেছে। পরিস্থিতি ঠিক করে আমি নিশ্চয়ই একবার তোমার দোকানে গিয়ে ট্রাই করার জন্য খুব ওয়েট করছি, তোমার দোকানে গিয়ে সব বসে খাওয়ার জন্য। আর হ্যাঁ, ব্যাস এই ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চলো আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে।